নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে বানাচ্ছি পাট পাতার পকোড়া। এর জন্য পাট পাতাগুলো এরকম কুচি করে কেটে রেখেছি। তাহলে চলুন দেখে নিই কি করে পাট পাতার পকোড়া বানাবো। একটা খালি বোল নিয়েছি, এবার এর মধ্যে একটা একটা করে উপাদান মিশিয়ে দেব। প্রথমে নিলাম, এটা হচ্ছে মুসুর ডাল আর অল্প একটু চাল বাটা, একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দিলাম, এর মধ্যে দিচ্ছি বেসন, বেসন হাফ কাপ নিয়েছি, পোস্ত বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো অল্প একটু, ভাজা জিরের গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, নুন টেস্ট অনুযায়ী, আর দেব বেকিং পাউডার, বেকিং পাউডারও হাফ টিস্পুন। সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটু থেঁতো করা রসুনের রোয়া। এইসব দিয়ে এবার ভালো করে ব্যাটারটা মিক্সড করে নেব। যদি ব্যাটারটা ভীষণ ড্রাই হয়ে যায় তাহলে অল্প একটু জল মেশানো যেতে পারে, কিন্তু মনে হয় না যে জল লাগবে, কারণ ডাল বাটা চাল বাটাটার মধ্যে একটু জল দেওয়াই ছিল, তো থকথকে ঘন হয়েছে। ভালো করে এরকম ফেটিয়ে নিয়ে এর মধ্যে পাট পাতাগুলো দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি এই পাট পাতাগুলো, এগুলো খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর এরকম কুচি করে কেটে নিয়েছি। পাট পাতা তো তেতো হয়, তো অনেকেই খেতে পছন্দ করেন না। এভাবে যদি বানিয়ে পাট পাতার পকোড়া একবার খান তো বারবার নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে। এই ব্যাটারটা তৈরি করে না 10 মিনিটের মতন রেখে দিতে হবে, তাহলে যখন পকোড়াগুলো ভাজবো একটু মুচমুচে ক্রিস্পি হবে, কারণ ওই যে বেকিং পাউডার আছে, বেকিং পাউডারটা এই ব্যাটারের সাথে মিশে সফট করবে পকোড়াকে। এই জন্য এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলুন তাহলে এবার আমি পকোড়াগুলো ভাজি। তেলটা গরম হয়েছে, এর মধ্যে এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে। আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন, যেরকম পছন্দ আর কি। পকোড়াগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে ভালোভাবে ভেতর থেকেও ভাজা হয়ে যাবে, না হলে কিন্তু কাঁচা থাকবে। এক পাশটা লাল করে ভেজে তারপরেই কিন্তু ওপিট করতে হবে, তাহলে না ভাঙবে না। এবার এ পাশটাও ভালো করে ভেজে নিই। পকোড়াগুলো হয়ে গিয়েছে, এবার তুলে নিই। এই পকোড়াগুলো কিন্তু আরেকটু অন্যরকম করেও করা যায়, যেমন গোটা গোটা পাট পাতাগুলোকে পুর ভরে ব্যাটারি চুবিয়েও করা যায়। আমি সেটাও দেখাবো আপনাদের কি করে ওটা করতে হয়। এখন আমি আরেকটা ব্যাটার গুলে নিলাম, ওই যেই যে জিনিসগুলো দিয়েছিলাম প্রথম ব্যাটারে সেগুলো দিয়েছি, শুধু পাট পাতার কুচোনো টুকরোগুলো নেই। এই ব্যাটারটার মধ্যে এবারে পাট পাতা দিয়েই পকোড়া বানাবো, কিন্তু পাট পাতাগুলো হচ্ছে এরকম লম্বা লম্বা করে নেব। তো দেখে নিই কী করে এটা লম্বা লম্বা করে ভাজা যায়। এখন এই পাট পাতার ওপরে এইভাবে পুরটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে এবার আরেকটা পাট পাতা এরকম উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এই পুরোটা ব্যাটারে একবার ডিপ করব। এবার আমি এভাবে পাট পাতাগুলো লম্বা লম্বা করে যে রেখেছি ব্যাটারের মধ্যে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি। দুরকম ভাবেই কিন্তু করা যায়, খেতে তো একই হবে, দেখতে ভালো লাগে। এক পাশটা ভাজা হয়ে গেলে আস্তে করে এভাবে এ পাশটাও ভেজে নিতে হবে।
বড়াগুলো হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। তৈরি পাট পাতার পকোড়া, এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও খুব সুন্দর হয়, আর তাছাড়া গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও পাট পাতার পকোড়া খেতে বেশ ভালো লাগে। তো আপনারা এটা বানিয়ে অবশ্যই বাড়িতে খান এবং আমাকে জানান কেমন হয়েছে। হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ারও অবশ্যই করবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।